হ্যালো ওয়েন ওয়েলকাম টু কনসেপ্টোপিডিয়া। রিসেন্টলি ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে একটি নিউজ পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রান্সের থেকে সেকেন্ড হ্যান্ড এয়ারক্রাফট কিনতে চলেছে, যার নাম মিরাজ 2000। ফ্রান্স যে ফাইটার এয়ারক্রাফটগুলি ব্যবহার করবে না, ভারত সেই এয়ারক্রাফটগুলিকে কিনে নেবে। তাহলে কি এতে ভারতের ক্ষতি হবে? সরকার কি ট্যাক্সপেয়ারদের পয়সা এই মিরাজ 2000 কিনতে নষ্ট করবে? এই সব কিছুই আমরা জানতে চলেছি আমাদের আজকের ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমরা এইরকম ইন্টারেস্টিং এবং কন্টেম্পোরারি টপিকের উপরে ভিডিও সবসময় বানিয়ে থাকি। আসুন আমরা মিরাজ 2000 সম্পর্কে একটু দেখে নিই, তারপর আমরা দেখব যে ভারত এই এয়ারক্রাফটগুলিকে কেন পারচেস করছে আর এতে ভারতের কী লাভ বা কী ক্ষতি রয়েছে। অ্যাকচুয়ালি মিরাজ 2000 ফ্রান্সের দেসোয়া কোম্পানির তৈরি একটি মাল্টি রোল সিঙ্গেল ইঞ্জিন ফোর্থ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট। এই দেসোয়া কোম্পানি সেই দেসোয়া কোম্পানি যারা রাফায়েল এয়ারক্রাফটটি তৈরি করেছে। এই মিরাজ 2000 প্রায় 600 এয়ারক্রাফট 9 দেশে সার্ভিসে আছে। এছাড়াও দেশও মিরাজ 3, মিরাজ 5 মতো অনেক আইকনিক এয়ারক্রাফট তৈরি করেছে। আর মিরাজ 2000 এয়ারক্রাফটটিকে ওভার দ্য ইয়ার ব্রাজিল, ইজিপ্ট, ইটালি, ইউএই, ইন্ডিয়া ও তাইওয়ান ইউজ করে এসেছে। ভারত যে মিরাজ 2000গুলি ইউজ করে তার নাম মিরাজ 2000H বা TF, যা মিরাজ 2000 আপগ্রেডেড ভার্সন। কারণ মিরাজ 2000 প্রথম 1980s তৈরি করা হয়, যাকে পরবর্তীকালে যুগের উপযোগী করে তোলার জন্য বিভিন্ন রকম আপগ্রেড করা হয়। বর্তমানে মিরাজ 2000কে সার্ভিসিং করে হ্যালের ব্যাঙ্গালোরের ইউনিটটি। মিরাজ 2000কে ইন্ডিয়ান এয়ারফোর্স ভাজরা বলে ডাকে। মিরাজ 2000 ইন্ডিয়ান এয়ারফোর্সে সামিল হওয়ার ঘটনা বড় অদ্ভুত। 1983 আমেরিকা অ্যানাউন্স করে যে তারা সদ্য আবিষ্কৃত F-16 এয়ারক্রাফটকে পাকিস্তানকে দিয়ে দেবে। ইন্ডিয়া তারপরে F-16 এয়ারক্রাফটকে টক্কর দেওয়ার জন্য বিভিন্ন রকমের ফাইটার এয়ারক্রাফট খুঁজতে থাকে সারা বিশ্বে। USSR ইন্ডিয়াকে MiG-23 অফার করে, কিন্তু MiG-23 F-16 সমতুল্য কোনোরকমভাবে ছিল না। এরপর ফ্রান্স ইন্ডিয়াকে মিরাজ 2000 অফার করে। এরপরেই 1983 ইন্ডিয়া মিরাজ 2000কে ইন্ডিয়ান এয়ারফোর্সে সামিল করে। প্রথমবার 36 মিরাজ 2000কে অর্ডার করা হয় এবং তার পরবর্তীকালে 10 মিরাজ 2000কে ইন্ডিয়া পারচেস করে। এরপর কারগিল যুদ্ধে এই মিরাজ 2000 একটি ইম্পর্টেন্ট পার্ট ছিল। আর বলা ভালো যে বালাকোট এয়ার স্ট্রাইকেও আমরা এই মিরাজ 2000 এয়ারক্রাফটটাকে ইউজ করেছিলাম। মিরাজ 2000 সেফটি রেকর্ড MiG-21 সেফটি রেকর্ড থেকে অনেক ভালো, কারণ গত 15 মধ্যে মাত্র 4 অ্যাক্সিডেন্ট ঘটেছে এই মিরাজ 2000 মাধ্যমে। আর সেইখানে গত 5 MiG-21 প্রায় 11 অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই এখনও পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্স মিরাজ 2000 এয়ারক্রাফটটিকে ইউজ করছে। বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে 49 মিরাজ 2000 এয়ারক্রাফট রয়েছে, আর যাকে ইন্ডিয়ান এয়ারফোর্স 2031 পর্যন্ত ইউজ করতে চায়। তাই ইন্ডিয়ান এয়ারফোর্স চায় যে 2031 অবধি মিরাজে কোনো স্পেয়ার পার্টসের যেন কোনো অভাব না থাকে এবং যাতে টাইম টু টাইম সব পার্টসকে চেঞ্জ করা যায়। এছাড়া মিরাজের লাস্ট আপগ্রেড হয়েছিল 2011, যার পরে মিরাজের নামকরণ করা হয় মিরাজ 2005। তাই ইন্ডিয়ান গভর্নমেন্ট মিরাজ 2000 স্পেয়ার পার্টসের সমস্যা মেটাতে 24 সেকেন্ড হ্যান্ড মিরাজ 2000 পারচেস করছে, যাকে ফ্রান্স আর ইউজ করছে না। এই এয়ারক্রাফটগুলি ফ্লাই অ্যাওয়ে কন্ডিশনে একেবারেই থাকবে না, তাই এগুলিকে আমরা কোনো রকমের লড়াইয়ে ইউজ করব না। এই এয়ারক্রাফটগুলিকে শিপিং কন্টেনারের মাধ্যমে ইন্ডিয়াতে নিয়ে আসা হবে। এরপরে যে যে পার্টগুলি এক্সিস্টিং মিরাজ 2000 দরকার হবে সেগুলিকেই সেকেন্ড হ্যান্ড এয়ারক্রাফট থেকে খুলে মিরাজ 2000 লাগিয়ে দেওয়া হবে, যাতে এক্সিস্টিং ইন্ডিয়ান এয়ারফোর্সের মিরাজ 2000 ফাংশনিং থাকে। আর এই 26 এয়ারক্রাফটকে কিনতে আমাদের মাত্র 300 টাকা খরচা হচ্ছে, মানে 300 টাকাতে আমরা আমাদের 49 মিরাজ 2000কে রেডি রাখতে পারবো ফ্লাইওভাবে কন্ডিশনের জন্য। অতীতে অনেক দেশই এরকম সেকেন্ড হ্যান্ড এয়ারক্রাফটকে পারচেস করেছে স্পেয়ার পার্টসের জন্য, যেমন পাকিস্তান। তারা 1990 একটি অপারেশন লঞ্চ করে যার নাম অপারেশন রোজ। এতে তারা মিরাজ 5 এবং মিরাজ 3 পার্টসের জন্য বেলজিয়াম, আর্জেন্টিনা ইত্যাদি দেশ যারা মিরাজ 3 এবং মিরাজ 5কে ইউজ করে না তাদের থেকে এয়ারক্রাফটগুলিকে সেকেন্ড হ্যান্ড পারচেস করেছিল, কারণ পাকিস্তানের উপরে তখন স্যাংশন ইম্পোজ করা ছিল আর যার জন্য ফ্রান্স পাকিস্তানকে মিরাজ 3 এবং মিরাজ 5 স্পেয়ার পার্টস বিক্রি করছিল না। এছাড়াও চায়না এবং আর্জেন্টিনা অতীতে এরকম সেকেন্ড হ্যান্ড এয়ারক্রাফট পারচেস করেছিল স্পেয়ার পার্টসের জন্য। কিন্তু সব দেশের বিচার এক নয়। ইউএসএ কিছুদিন আগে একটি প্রজেক্ট চালু করার কথা ভেবেছিল, যাতে তারা তাদের পুরনো F-16 এবং পুরনো F-18কে অন্য দেশের অকেজো F-16 এবং F-18 পার্টস দিয়ে রিবিল করছিল। কিন্তু এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে ইউএসএর অনেক রিটায়ার্ড জেনারেল প্রতিবাদ করে আর্টিকেল লেখে, যাতে তারা বলে যে কখনো ইউএস এয়ারফোর্সকে পুরনো এয়ারক্রাফটসের পার্টস হ্যান্ডওভার করবেন না, কারণ এতে এয়ারফোর্স অফিসারদের মোরাল জড়িয়ে আছে। তারা যখন জানতে পারবে যে তাদের এয়ারক্রাফটে পুরনো পার্টস লাগানো আছে তখন তাদের মোরাল ডাউন হয়ে যাবে।
তাই অল পার্ট শুড বি ব্র্যান্ড নিউ। এর আরও একটি কারণ হলো যে ইউএসএ একটি ওয়েলদি নেশন বা রিচ কান্ট্রি, কিন্তু আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স এতে সস্তাতে মিরাজ 2000 রেডি কন্ডিশনে রাখতে পারবে। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ টিম কনসেপ্টোপিডিয়া।